নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা পঞ্চায়েতে নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং এখানে তোমাদের বলে রাখছি তোমাদের আবেদন করার সময় যে পরীক্ষার ফি দিতে হয় সেটি কিন্তু এখানে দিতে হচ্ছে না সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে ত্রিস্তর পঞ্চায়েতের সাত হাজারের বেশি শূন্যপদে পরীক্ষায় নিয়োগের যে পরীক্ষার যে ফি থাকে সেই ফি কিন্তু নিবে না রাজ্য অর্থাৎ পরীক্ষার ফি তোমাদের দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কীভাবে আবেদন করবে এটু যে তথ্য কিন্তু আজকে ভিডিওতে তোমাদের দিয়ে দিবো নতুন আপডেট কিন্তু এসেছে বন্ধুরা তো ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শকের বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের এই পঞ্চায়েতে নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল এবং পরীক্ষার ফি এখানে ফ্রি পঞ্চায়েত সহায়ক থেকে শুরু করে এখানে কিন্তু যে সমস্ত পদে নিয়োগ করা হবে আমি তোমাদের অনেক দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি ক্লার্ক পিওন এই সমস্ত পদে নিয়োগ করা হবে এবং আরও কিছু বিভিন্ন পদ রয়েছে ভিডিওতে আমি তোমাদের বলে দিব যেখানে কিন্তু তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং সেই সঙ্গে আরও কিছু পদ রয়েছে যেগুলোতে তোমরা বিএ পাস যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ প্রত্যেকে আবেদন করতে পারছো এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পথ রয়েছে অনেকদিন ধরেই তোমরা অপেক্ষা করে রয়েছ তো আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনে হচ্ছে তোমাদের দেখিয়ে দিব এটু যে তথ্য তো প্রথমেই তোমাদের এখানে বলে রাখি যে আমি তোমাদের অনস্ক্রিনে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে নিয়োগটি করা হবে এই নিয়োগের ক্ষেত্রে আলাদা একটি অনলাইন পোর্টাল কিন্তু লঞ্চ করা হবে অর্থাৎ আলাদা একটি ওয়েবসাইটে কিন্তু নিয়োগটি হবে সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন কিন্তু হবে এরকমই কিন্তু বলা হয়েছে তো তোমাদের বলে রাখি চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কেন্দ্র রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ত্রিস্তর পঞ্চায়েতের সাত হাজারের বেশি শূন্য পদের নিয়োগ পরীক্ষার পরীক্ষায় ফি নিবে না রাজ্য এবং অ্যাপডেটি বর্তমান পেপারে কিন্তু দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের আবেদন অনলাইনে হবে এবং আবেদন কবে থেকে হবে এটু যে তথ্য কিন্তু এখানে বলা হয়েছে তো আমি একবার তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই এখানে বলে রাখছি এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের একটু স্কল করে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের ক্লার্ক টাইপিস্ট এবং পিওন এখানে ব্লক ইনফরমেশন এই সমস্ত পদে পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত সমিতিদের নিয়োগ এই সমস্ত পদে নিয়োগ করা হবে তো পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো এবং এখানে কিন্তু সমিতিতে কিন্তু পাঁচশো চৌষট্টি কিন্তু পথ রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের পথ রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে এখানে উচ্চ মাধ্যমিক এবং বিয়ে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন তোমরা কিন্তু পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু মূলত যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু এখানে অনেক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা কিন্তু তোমাদের লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষা এবং ভাইবা এই দুটি পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এই দুটি পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট এবং ভাইভা এই দুটি স্তরে সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার টেস্ট অর্থাৎ বেশিরভাগ পদের ক্ষেত্রেই এমসিকিউ টাইপ এক্সাম এবং ভাইবার মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং কিছু পদ রয়েছে যেখানে কম্পিউটার আবশ্যিক রয়েছে এবং সেই পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে তো এই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া তোমরা যারা কম্পিউটার জানো তারাও আবেদন করতে পারবে এবং কম্পিউটার ছাড়াও বেশ কিছু পথ রয়েছে যেখানে ন্যূনতম মাধ্যমিক পথ যোগ্যতায় তোমরা এই রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেক আবেদন করতে পারছ এবং এখানে তোমাদের দেখিয়ে দেই বলা হয়েছে যে রিক্রুটমেন্ট পৃথক রিক্রুটমেন্ট পোর্টাল তৈরি করছে রাজ্য তো আলাদা একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টাল তৈরি করা হচ্ছে যেখানে এই পঞ্চায়েত সম্পর্কিত নিয়োগটি কিন্তু হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের বলে রাখবো তো সেজন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবো বন্ধুরা এবং চ্যানেলে এখন পর্যন্ত তার সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা এখানে যে বিষয়টি তোমাদের বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে পরীক্ষার সিলেবাস কী রয়েছে অর্থাৎ যে পোস্টগুলি রয়েছে সেই পোস্ট অনুযায়ী সিলেবাস কী রয়েছে আমি তোমাদের বলবো যে এই সিলেবাস এবং আবেদনের ডেট অনলাইনে কবে থেকে আবেদন হবে এটি কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু আসবে এটি কিন্তু বোঝা যাচ্ছে বা যে আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আবেদন ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে কবে থেকে আবেদন শুরু হবে এবং পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমার সহজেই এই আপডেট কিন্তু পেয়ে যাবে তো আবেদন প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গিয়েছে অনলাইন পোর্টাল তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আপডেট আমরা পাচ্ছি তো আশা করছি ফেব্রুয়ারি মাসের কিন্তু মাঝামাঝি অর্থাৎ সময়ে কিন্তু আমরা আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের আপডেট দিয়ে দিব চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো সহজেই কিন্তু খবর পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের কাছে বলছি যে এই নিয়োগ সম্পর্কে তোমাদের কোনো রকম যদি জিজ্ঞাসা বা জানার বা বলার থাকে এই নিয়োগ নিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতগুলো কিন্তু জানিয়ে দাও তো এই পর্যন্ত আজকে ভিডিও কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই করবে আমি তোমাদের আবারও বলছি এবং আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি বন্ধুরা আবার নতুন কোনো আপডেট নিয়ে